আমার কাছে তিনটা পেজ আছে, আমি এখানে তিনটা পেজ দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, বাট আপনারা এখানে শত শত পেজ দিয়েও আপনারা এইটা মার্কস করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হয়, আপনারা পেজটা বেশি থাকলে সেম একইভাবে একই পদ্ধতি অনুসরণ করবেন। পেজ ওয়ান, এই যে পেজ ওয়ান, ওয়ান পেজ, এখানে ওয়ান পেজ আছে। এবার পেজ টু দেখেন, এখানে পেজ টু ওয়ান পেজ আছে, পেজ থ্রি ওয়ান পেজ আছে। তো বন্ধুরা, আমি চাচ্ছি যে এই তিনটা পেজকে আমি একত্রে একটা ফাইলে মার্কস পিডিএফ করব। তো কিভাবে করে চলুন। বন্ধুরা, প্রথমে আমরা যাব স্মল পিডিএফ, এখানে smallpdf.com, এ ফ্রি সলিউশন টু অল ইওর পিডিএফ প্রবলেমস ক্লিক করব। এখানে নিচে আসবেন, স্ক্রল করবেন নিচে এসে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, পিডিএফ টু ওয়ার্ড, মার্স পিডিএফ, জেপিজি টু পিডিএফ, ই সাইন পিডিএফ। আপনি জাস্ট এখানে মার্স পিডিএফ ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখাচ্ছে চুজ ফাইলস, আপনি ক্লিক করবেন। আপনার কোথায় আছে পেজগুলো, কোথায় আছে, আমার ডেস্কটপে আছে, তাই আমি ডেস্কটপে সিলেক্ট করলাম। আপনি যদি ডকুমেন্টস বা ডাউনলোডসে থাকে, সেক্ষেত্রে আপনি যেখানে থাকবে সেখানে ক্লিক করে ফাইলগুলো চুজ করবেন। আমার এখানে পেজ ওয়ান আছে, একাধিক পেজ সিলেক্ট করার জন্য আমরা জানি যে কিবোর্ডের সিটিআরএল, যেটাকে আমরা কন্ট্রোল বলি, সেটা প্রেস করতে হয়। আমরা একটা ক্লিক করার পরে সিটিআরএলটা প্রেস করব, করে আবার আরেকটা ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, এভাবে যতগুলো আছে সব ক্লিক করবেন, কিন্তু সিটিআরএল, কিবোর্ডের সিটিআরএল বা কন্ট্রোলটা ধরে রাখবেন। এরপর আমি ওপেনে ক্লিক করলাম, আপলোডিং হচ্ছে। এবার অপশন দেখাচ্ছে মার্স ফাইল, অ্যারেঞ্জ অ্যান্ড কম্বাইন এন্টার পিডিএফস এনি ওয়ে ইউ লাইক। আমি এখানে টিক দিলাম, টিক দিয়ে চুজ অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন আমার তিনটা পেজ এখানে সিকোয়েন্স অনুযায়ী দেখাচ্ছে। আমি জাস্ট এগুলো মার্স করলে প্রথমে পেজ ওয়ান, তারপরে পেজ টু এবং পেজ থ্রি নিচে নিচে একটা মার্স পিডিএফে মেক হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা মার্স পিডিএফে ক্লিক করব। পিডিএফ ভিডিওটা মার্স হয়ে গেছে, এবার ডাউনলোড দেখাচ্ছে। দেখেন এখানে আপনি অনেক জায়গায় সেভ করতে পারেন, কম্প্রেস পিডিএফ করতে পারেন, পিডিএফ সেভ টু স্মল পিডিএফ করতে পারেন, সেভ টু ড্রপ বক্স, সেভ টু গুগল ড্রাইভে করতে পারেন। আমি জাস্ট ডাউনলোড করব দেখানোর জন্য। দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে কিন্তু, যে আমার পেজগুলো কিভাবে মার্জ হয়ে গেছে এবং কিভাবে সিকোয়েন্স অনুযায়ী একটা পেজের পর আরেকটা পেজ অটো চলে আসছে। আমি এটা জাস্ট ওপেন করব, দেখেন আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন প্রথমে এই পেজ, তারপর পেজ টু, পেজ থ্রি। এটা আমি যদি সেভ করতে চাই, কন্ট্রোল এস সেভ, অথবা আপনি, হ্যাঁ কন্ট্রোল এস, কোথায় সেভ করবেন, আমি ডেস্কটপ সেভ করব। এখানে জাস্ট আমি লিখব মার্জ পিডিএফ আপডেটেড, ক্লিক করলাম, উঠে দেখেন এখানে সেভ হয়ে গেল। এই যে আমার পিডিএফটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনাদের প্রফেশনাল লাইফে অনেক সময় অনেক প্রবলেম ফেস করেন, ছোট ছোট প্রবলেম যেগুলো আসলে মনে হয় যে অনেক বড় প্রবলেম, এটা কিছুই না, জাস্ট একটু প্র্যাকটিস করলেই এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আমি আশা করি যে আপনাদের আর লাইভ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।